বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বিভাগ নিয়ে। এই রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা। সে আটটি জেলা হচ্ছে পাবনা, নাটোর, রাজশাহী, চাপা নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ। এই আটটি জেলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা দেখব যে কী কী ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা প্রথমে আলোচনা করব রাজশাহী বিভাগ। এটা হচ্ছে রাজশাহী। এই রাজশাহী বিভাগের প্রথম যে জেলাটা, সেই জেলাটার নাম হচ্ছে, প্রথম যে জেলাটার সম্পর্কে আলোচনা করব সেই জেলাটার নাম হচ্ছে পাবনা জেলা। তো পাবনা জেলা এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পাবনা জেলা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা জেলা সীমানা আর এটা হচ্ছে বিভাগীয় সীমানা। তো এইটা হচ্ছে পাবনা জেলা। তো পাবনা জেলাতে আপনার এই সাইডটাতে রয়েছে যমুনা নদী আর এই সাইডটাতে রয়েছে পদ্মা নদী। তার মানে এই পাবনা এমন একটি জেলা যে জেলার এক সাইড দিয়ে রয়েছে যমুনা নদী, অন্য সাইড দিয়ে রয়েছে পদ্মা নদী। তো এখন আমরা দেখব পাবনা জেলা থেকে আর কী কী ধরনের প্রশ্ন এসে থাকে। তো বাংলাদেশের আমরা যারা উত্তরবঙ্গের লোক বা দক্ষিণবঙ্গের, আমরা জানি যে পাবনা বলতে বোঝানো হয় যে মানসিক হাসপাতাল। তো আসলেই সত্যি। তো পাবনা জেলার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে মানসিক হাসপাতাল কোন জেলাতে অবস্থিত, সেটা হচ্ছে পাবনা জেলায়। আর এই মানসিক হাসপাতালটা ভারতীয় উপমহাদেশের এবং প্রসিদ্ধ একটি হাসপাতাল মানসিক রোগীদের জন্য, সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে। তারপর হচ্ছে হার্ডিং ব্রিজ, যেটা হচ্ছে দীর্ঘতম রেল সেতু। এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে ভেড়ামারা বা যে হার্ডিং ব্রিজ রয়েছে, হার্ডিং ব্রিজটা হচ্ছে প্রায় 2 কিলোমিটারের মতো একটি জায়গা। এটা হচ্ছে পদ্মা নদীর উপরে এই ব্রিজটা করা হয়েছে। তারপর পাবনা জেলা আরও একটি কারণে বিখ্যাত, সেটা হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র। ইক্ষু গবেষণা কেন্দ্রের জন্য পাবনা জেলা বিখ্যাত। তারপর হচ্ছে ডাল গবেষণা কেন্দ্র পাবনা জেলা, ডাল গবেষণা কেন্দ্রটাও পাবনা জেলায় অবস্থিত। তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এবং এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা আপনার ঈশ্বরদীতে উপজেলা অবস্থিত। এই জায়গাটাতে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। তারপর যেহেতু এখানে ইক্ষু গবেষণা, ইক্ষু মানে আখ, আখ থেকে কিন্তু চিনি তৈরি করা হয়, তার মানে চিনি শিল্প ট্রেনিং ইনস্টিটিউট, সেটাও কিন্তু পাবনা জেলায় অবস্থিত। তো এই ছিল পাবনা জেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে যে কোশ্চেন আসে আমরা সেগুলো দেখলাম। এখন আমরা দেখব নাটোর জেলা নিয়ে। তো নাটোর জেলা আসলে যেটা একটা বিষয় আসে, দেখেন এখানে একটি যে কালার দেখা যাচ্ছে ধূসর, এই যে কালারটা এটা আসলে কিন্তু চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পাবনা জেলাকে সে একটি অংশ রয়েছে, তারপর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সাইডটাতে রয়েছে এই চলন বিল, তারপর এখান দিয়ে নাটোর জেলাতেও রয়েছে চলন বিল, তারপর এই যে সাইডটা তো চলন বিল নাটোরের, তারপর এখানে নওগাঁ জেলার মধ্যেও কিন্তু চলন বিল রয়েছে, এবং রাজশাহী জেলার কিছু অংশ, অল্প একটু অংশ জুড়ে চলন বিল রয়েছে। তার মানে চলন বিল এমন একটা বিল যে বিলটা একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি জেলাকে কভার করেছে, সেই জন্য এই চলন বিলটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আরেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে অন্য একটা কালার বা কমলা কালার দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় বা তারপর রংপুর বিভাগের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে বরেন্দ্রভূমি। এগুলো বরেন্দ্রভূমি। আর বরেন্দ্রভূমির বিষয়টা হচ্ছে যে এটা মানে মাটির রংটা হয় লাল এবং এই জায়গাগুলো হয় একটু অসমতল, এবং আর এই জায়গাগুলো বেসিক্যালি 15 মিটার উঁচুতে, মানে সমুদ্র সীমা থেকে 15 মিটার উঁচুতে এই আপনার বরেন্দ্রভূমিগুলো। এই জন্য বরেন্দ্রভূমির উপর ভিত্তি করেও কিন্তু বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাহলে বরেন্দ্রভূমি বৃহত্তর রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের রয়েছে, বিভিন্ন জেলাকে কভার করেছে। আমরা দেখব যে বরেন্দ্রভূমি কোন কোন জেলাতে আরও রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করব। তো এখন আমরা নাটোর নিয়ে আলোচনা করি। তাহলে নাটোরের মধ্যে রয়েছে এই যে চলন বিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চলন বিল।
তো এই চলন বিলের যে জাদুঘর, জাদুঘরটা কিন্তু নাটোর জেলায় অবস্থিত। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে চলন বিল জাদুঘর কোন কোন জেলায় অবস্থিত, সেটা হচ্ছে নাটোর জেলায়। তারপরে উত্তরা গণভবন, এই যে এটা হচ্ছে উত্তর দিক, উত্তরার গণভবনটা নাটোরে অবস্থিত, যেটা হচ্ছে দীঘা পাতিয়া রাজবাড়ি। এটা কিন্তু একটা টাইমে রাজবাড়ি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে উত্তরা গণভবন একটা টাইমে নাম দিয়েছেন। খুবই সুন্দর একটা ভবন, এই জন্য এটা হচ্ছে উত্তরা গণভবন। এখন আমরা আলোচনা করব রাজশাহী বিভাগের অন্যতম যে জেলা, সেটা হচ্ছে রাজশাহী জেলা। রাজশাহী জেলা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, যেভাবে পাবনা জেলার উপর ভিত্তি করে প্রশ্ন হয় সেভাবে রাজশাহী জেলা এবং বগুড়া জেলা, এই রংপুর সরি রাজশাহী যে বিভাগ, বিভাগের মধ্যে তিনটি জেলায় খুবই গুরুত্বপূর্ণ, পাবনা, রাজশাহী এবং বগুড়া। এখন আমরা রাজশাহী সম্পর্কে আলোচনা করব। তো রাজশাহী বিভাগের অন্যতম যে জেলা সেটা হচ্ছে রাজশাহী জেলা সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। তো আমরা দেখব আর কী কী প্রশ্ন এসে থাকে। বাংলাদেশ পুলিশ একাডেমি বা বাংলাদেশ যারা এসআই, এসআইদেরকে যেখানে ট্রেনিং দেওয়া হয় সেটা হচ্ছে সারদা পুলিশ একাডেমি বলা হয়। যেই এই পুলিশ একাডেমিটা বা বাংলাদেশ পুলিশ একাডেমিটা ব্রিটিশরা তৈরি করে গিয়েছে, তার মানে অনেক পুরাতন একটা একাডেমি, এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে অন্যতম পুলিশ একাডেমি গণ্য করা হয়। তারপর হচ্ছে বাংলাদেশ রেশম বোর্ড, এই রেশম বোর্ডটাও কিন্তু রাজশাহী বিভাগে, রাজশাহী জেলাতে অবস্থিত। সারদা পুলিশ একাডেমি সেটাও রাজশাহী জেলাতে অবস্থিত। আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে নৌবাহিনী, বাংলাদেশের চারটা বাহিনী রয়েছে, নৌবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী। এই সেনাবাহিনী এবং নৌবাহিনী এটা হচ্ছে চট্টগ্রামে, আর বিমান বাহিনীর জন্য রয়েছে আপনার যশোরে, আর পুলিশ বাহিনীদের জন্য হচ্ছে রাজশাহীতে। এই চারটা বাহিনীর একাডেমি এই তিনটা জেলার মধ্যে রয়েছে। তারপর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। তো বরেন্দ্র, আমি বলেছিলাম যে বরেন্দ্র বলতে আসলে এই জায়গাগুলোকে বোঝানো হয় যে কমলা কালার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বরেন্দ্র এলাকা। আর এই বরেন্দ্র এলাকার উপর ভিত্তি করে বরেন্দ্র জাদুঘর তৈরি করা হয়েছিল। সেই বরেন্দ্র জাদুঘরটাও কিন্তু রাজশাহী জেলাতে অবস্থিত। তো রাজশাহী জেলার এই সাইডটাতে, বরেন্দ্র এলাকা রাজশাহী জেলার এই সাইডটাতে, তো বরেন্দ্র যেই, এই বরেন্দ্র জাদুঘরের বিশেষত্ব হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর, এই জন্য এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে পুঠিয়া রাজবাড়ি, এই রাজশাহী জেলাতে আরও একটি রাজবাড়ি রয়েছে, সেটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, যেটা হচ্ছে প্রত্নতান্ত্রিক নিদর্শন, সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে যে পুঠিয়া রাজবাড়ি কোথায় অবস্থিত, রাজশাহী জেলায় অবস্থিত। তারপর বাংলাদেশ পোস্টাল একাডেমি, তার মানে রাজশাহীতে দুইটা একাডেমি রয়েছে, একটা হচ্ছে পুলিশদের জন্য একাডেমি, তারপর পোস্টাল একাডেমি। তাহলে আপনারা এটা কিন্তু মনে রাখার বিষয়, বাংলাদেশ পুলিশ একাডেমি তারপর হচ্ছে পোস্টাল একাডেমি, এই দুইটি কিন্তু রাজশাহী বিভাগের রাজশাহী জেলা অবস্থিত। তেমনি করে চিটাগাংয়ে রয়েছে সেনাবাহিনীদের জন্য একাডেমি, তারপরে নৌবাহিনীর জন্য একাডেমি রয়েছে চিটাগাংয়ে। তারপর হচ্ছে শাহ মাহদুম রহমতুল্লাহ আলার মাজার, এই শাহ মাহদুম রহমতুল্লাহ আলার মাজার এটা কিন্তু রাজশাহী জেলাতে অবস্থিত। আর এই যে বিশেষ একজন ব্যক্তি, উনি চোদ্দোশো সালের দিকে এই বাংলাদেশে এসেছেন ধর্ম প্রচারের জন্য, এবং উপমহাদেশে এবং পৃথিবী বিখ্যাত একজন তিনি আলেম ছিলেন। তারপর নির্মল চর, তো এখন প্রশ্ন আসতে পারে চর বলতে তো বোঝানো হয় যে যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, ওই জেলাগুলোতে চর জন্মাবে, এটা তো স্বাভাবিক তাই না? কিন্তু এই নির্মল চর কিন্তু আপনার রাজশাহী জেলাতে অবস্থিত, এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নির্মল চর কোথায় অবস্থিত? আমরা কিন্তু এই অ্যান্সারটা অনেকে নোয়াখালী জেলাতে দিতে পারি, তারপর লক্ষ্মীপুর, ভোলা জেলায় দিতে পারি, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে নির্মল চর রাজশাহী জেলায় অবস্থিত। এখন এখানে কেন চর, দেখেন এখানে কিন্তু পদ্মা নদী অনেকটা বাঁক খেয়েছে, যার কারণে এখানে অনেক চর জন্মেছে এই জায়গাটাতে, বোয়ালিয়া নামক যে স্থানটা, এই জন্য এখানে চর জন্মাতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন আমরা আলোচনা করব চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে। তো চাঁপাইনবাবগঞ্জ জেলাটা হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, কারণ এই সাইডটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এই সাইডটাতে। তো বাংলাদেশের সর্বপশ্চিমে জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ, এবং স্থানের নাম, এই দেখেন এইটা হচ্ছে স্থানের নাম, এই স্থানের নাম হচ্ছে মনাকষা, এটা হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমে স্থানের নাম। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে।
তো আর কি কি প্রশ্ন আসে এই চাপা নবাবগঞ্জ? দেখেন এই চাপা নবাবগঞ্জ জেলাটা কিন্তু অত বড় না। আমরা চাপাই নবাবগঞ্জ জেলা বলতে আরও একটি জিনিস বুঝি, সেটা হচ্ছে আম। আম চাপাই নবাবগঞ্জের আম খুবই বিখ্যাত। তো আম যেহেতু বিখ্যাত তার মানে সেখানে আম গবেষণা কেন্দ্র থাকবে, এটাই তো স্বাভাবিক। তো আম গবেষণা কেন্দ্র সেটা কিন্তু চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। তারপর হচ্ছে প্রাচীন যে গৌড়নগরী, এই গৌড়নগরী, এই গৌড়নগরীও কিন্তু চাপাই নবাবগঞ্জ জেলা অবস্থিত। যে এই গৌড়নগরী একটা টাইমে বাংলার রাজধানী ছিল, তার মানে প্রশ্ন আসতে পারে যে গৌড়নগরী কোন জেলায় অবস্থিত, সেটা অ্যান্সার আসবে চাপাই নবাবগঞ্জ জেলা। সোনা মসজিদ, এটাও কিন্তু চাপাই নবাবগঞ্জ জেলা অবস্থিত। তারপরে নাচল রাজবাড়ি, একটা রাজবাড়ি রয়েছে, সেটা হচ্ছে নাচলে, সে এই নাচল জায়গাটা চাপাই নবাবগঞ্জ জেলাতে অবস্থিত। এই প্রশ্নটাও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আর আপনাদের থেকে বললাম যে বাংলাদেশের সর্বপশ্চিমে জেলার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ, সর্বপশ্চিমে থানার নাম হচ্ছে শিবগঞ্জ, স্থানের নাম হচ্ছে মোনাকশা, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আলোচনা করবো